নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই আমি ওই বিষয়ের উপর অবশ্যই আলোচনা করব। আল্লাহ পাক মুসলমানদের জন্য দৈনন্দিন অনেক উপকারের জন্য, সওয়াবের জন্য অনেক কিছু রেখেছে। অবশ্যই আমরা সেই নিয়মতান্ত্রিকগুলো যদি মেনে চলি, সেই নিয়মতান্ত্রিকগুলো যদি ফলো করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে অবশ্যই শান্তি দান করবেন, পরকালে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করবেন। তো সব আমি ওযুর বিবরণ। একজন মুসলমান সাধারণভাবে সারাক্ষণ ওযু করে থাকতে পারে, ওযু অবস্থায় থাকা জরুরি। ওযু অবস্থায় থাকলে অনেক সওয়াব অর্জন করা যায়। এখন ওযু হলো ওযু পবিত্রতা লাভের প্রথম মাধ্যম। ওযু পবিত্রতা লাভের প্রথম মাধ্যম। আমরা যখন পবিত্র হব, হওয়ার চেষ্টা করব, ওযু করাই দরকার। ওযু করলে পবিত্র হব। আর ওযু ছাড়া নামাজ হয় না। ওযু ছাড়া কি হয় না? নামাজ হয় না। আর ওযু শব্দ অর্থ হলো পরিচ্ছন্ন পবিত্রতা। যেহেতু নামাজ পড়ার জন্য পবিত্রতা অর্জন করা প্রয়োজন, অবশ্যই পবিত্রতা অর্জন করা লাগে। তো নামাজের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো, পবিত্রতার কারণ হলো ওযু করা। আমরা যখন ওযু করব, ওযু করার পরে আমরা পবিত্রতা অবশ্যই পবিত্র অর্জন করব। এবং পরিবেশে ওযু কাকে বলা হয়? পরিবেশায় শরীরের বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গকে ধৌত করে পবিত্র হওয়ার, শরীরের বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে পবিত্রতা হওয়ার যেই ওযু বলে। এই প্রসঙ্গে পবিত্র কোরআন শরীফে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনোই পর্যন্ত ধৌত করো। সূরা মায়দা আয়াত নং 6, ফারাও 6। তো সূরা মায়দার 6 নম্বর আয়াত এবং 6 নম্বর ফারা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওযু কীভাবে করতে হবে। ওযু মুখমণ্ডল হাত কোনোই ফজুদত করা, ওযুতে চারটি ফরজ। চারটি ফরজ আমরা যথাযথ আদায় করলেই তো ওযু হয়ে যাবে। তো এই জন্য সূরা মায়দার 6 নম্বর ফারা 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন। ওযু সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, ওযুর ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, এক নম্বর ওযু ঈমানের অর্ধেক। যেই ব্যক্তি ওযু করবে, সে ঈমানের অর্ধেক অর্জন করলো। মুসলিম শরীফ ও তিরমিজি শরীফের রওয়ায়েত। দুই নম্বরে ওযু ব্যতীত নামাজ কবুল হয় না। নামাজ কবুল হতে হলে ওযুর জন্য ওযু শর্ত, ভালোভাবে ওযু করতে হবে। ভালোভাবে ওযু করলে তখন যা আমাদের নামাজ হবে, এটা তিরমিজি শরীফ আর মুসলিম শরীফের রওয়ায়েত। তিন নম্বর ওযু নামাজের সাবিক। ওযু হলো নামাজের সাবিক, তিরমিজি এবং মুসলিম শরীফ। মানে নামাজের জন্য নামাজের টাকা খুলতে হলে অবশ্যই ওযুর প্রয়োজন। চার নম্বরে ওযুহীন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না ওযু করে, ততক্ষণ তার নামাজ কবুল হয় না। যে ওযুহীন ব্যক্তি, যার ওযু নাই, সে যতক্ষণ পর্যন্ত ওযু করবে না, ততক্ষণ পর্যন্ত তার কি নামাজ হবে না, নামাজ হবে না। শুনো হাজিরিন, ওযু তো আমরা করি, ওযু কীভাবে করতে হয়? ওযুর মধ্যে চারটি ফরজ আছে। ওযু সাতটি ফরজ। সমস্ত মুখমণ্ডল দেওয়া, দুনো হাতের কনুই সহ দেওয়া, মাথা মাসে করা আর দুনো পায়ের টাকনু সহ দেওয়া, এই সাতটি হলো ওযুর ফরজ। যেই ব্যক্তি এই সাতটি ফরজিয়াতকে, ফরজকে যথাযথভাবে আদায় করবে, অবশ্যই তার ওযু হয়ে যাবে। আর ওই ওযু দ্বারা সে নামাজ, কোরআন তেলাওয়াত সব কিছু করতে পারবে। তাহলে ওযু হলো ফাউন্ডেশন। ওযু হলো পবিত্রতা অর্জন করার জন্য ফাউন্ডেশন। একজন ঘরের জেনারেশন মজবুত হয় এই ফাউন্ডেশনের কারণে, তার ঘর মজবুত হয়। সুতরাং যেই ব্যক্তি ওযু করবে, ওযুর ফরজিয়াতগুলো আদায় করবে, সে ওযুর পবিত্র জন্য ফাউন্ডেশন মজবুত করল। এখন আসেন ওযুর ফজিলত কী। ওযু করলে আমরা আমাদের কী লাভ, কী সওয়াব, কী ফজিলত। হাদিস শরীফে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু থাকা সত্ত্বেও যেই ব্যক্তি পুনরায় ওযু করে, তার জন্য আল্লাহ তাআলা 10টি সওয়াব লিখবেন। কোনো ব্যক্তি ওযু করছেন, ওযু আছে, ওযুর ফরজ যদি সে আবার ওযু করে নামাজ পড়ে,
ওই ওজুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি সওয়াব লিখবেন, 10টি নেক লিখবেন, তিরমিজি শরীফের হাদিস। দুই নম্বরে একদিন ফজরের নামাজের সময়, একদিন ফজরের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বেলাল মেহরাজের রাত্রিতে জান্নাতে প্রবেশের আগে আমি তোমার খরমের আওয়াজ শুনেছি, জুতার আওয়াজ শুনেছি, কারণটা কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ওযু নষ্ট হয় তখন আমি সাথে সাথে ওযু করতাম, আর সেই সাথে আমি দুই রাকাত নামাজ আদায় করতাম। আমার যখন ওযু ছুটি যেত আমি সাথে ওযু করতাম, আর ওযু করার পরে আমি দুই রাকাত নামাজ পড়তাম, আর যখনই আমি আজান দিয়েছি তখনই আমি দুই রাকাত নামাজ পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, এটাই হলো এর ফজিলতের কারণ, কারণ তুমি সর্ব অবস্থায় ওযু অবস্থায় ছিলা, তোমার যখন ওযু ছুটি যেত তুমি ওযু করে নিতা, ওযু করার পরে যখন দুই রাকাত নামাজ আদায় করে নিতা, তোমার এই সমস্ত আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেহরাজের রজনীতে আমি যখন আল্লাহ পাকের আরশ মহল্লায় ফুঁসার সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ আমার কানে কানে ফুঁসাই দিয়েছেন। তো বেলাল, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমল, তুমি এই আমলটি সবসময় করবা এবং করেছো। এটা তিরমিজি শরীফের রওয়ায়েত। ওযু করার নিয়ম কী? আমরা তো ওযু করি, আমরা অনেকে ওযু করার পরে আমাদের অনেকে ওযু হয় না, আর ওযু না হলে তো নামাজ হবে না, এবং পরিপূর্ণভাবে ওযু করতে হলে আমাদেরকে কোন নিয়ম পালন করতে হবে? প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা পানি নিয়ে সতর আবৃত করে, অর্থাৎ পুরুষের নাভির মূল হতে হাঁটু নিচ পর্যন্ত, নাভির থেকে হাঁটু নিচ পর্যন্ত হল পুরুষের সতর, এগুলাকে ডেকে রেখে সে ওযু করবে। আর নারীর মুখ, হাত এবং পায়ের ফাতা ব্যতীত, মানে মুখ হাত পায়ের ফাতা ব্যতীত সর্বাঙ্গ আবৃত করে বসে সে বিসমিল্লাহির রহমানির রহিমের সহিত ওযু করবে। অর্থাৎ তাহলে পুরুষ নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা রাখবে, আর নারী মুখ হাত এবং পায়ের ফাতা ব্যতীত আর সবগুলো তার সতর, এগুলো এই সতরগুলো ঢেকে রেখে সে ওযু করবে। তো আমরা সর্বপ্রথম ওযু যখন করব, ওযুর শুরুতে একটা দোয়া আছে, ওই দোয়াটা অবশ্যই আমরা আদায় করব। ওযু দোয়াটি হলো বিসমিল্লাহিল আলিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীন ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফর বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফর জুলমাতুন। অবশ্যই আমরা ওযু করার পূর্বে এই দোয়াটি পাঠ করব। অর্থাৎ এই দোয়ার অর্থ হলো কি? মহান ও সর্বশ্রেষ্ঠ আল্লাহ ফাকের নামে আরম্ভ করেছি, যিনি আমাকে মুসলমান করেছেন, তিনি প্রশংসিত, ইসলাম সত্য, কুফর হলো মিথ্যা। আমরা যে ইসলাম মেনেই সর্বদা ইসলামের উপর থাকি, ইসলাম সত্য আর কুফর হলো মিথ্যা, ইসলাম হলো জ্যোতিময় আর কুফর হলো অন্ধকার, অন্ধকার অন্ধকার। এই জন্য আমাদেরকে অবশ্যই সঠিকভাবে ওযু আদায় করতে হবে। ওযু ছাড়া নামাজ তো হবে না, কোরআন তেলাওয়াত হবে না, কিছু হবে না পবিত্র না থাকলে। এই জন্য এখন তো ওযুর নিয়ম এইভাবে আমরা ওযু করতে হয়, ওযুর নিয়মের ব্যাপার বলা হয়েছে। ওযুর নিয়ত কী? আমরা অনেক সময় দেখা যায় ওযুর নিয়ত খুঁজি, ওযুর নিয়ত কীভাবে হতে? ওযুর নিয়ত হলো মানে যেই কোনো আপনি ভালো কাজ করবেন, আপনি মনে মনে নিয়ত করবেন, যেই কাজ করবেন ওই কাজে নিয়ত করার নাম হলো কি? নিয়ত। আমি এখন ভাত খাবো, এখন কী কোন তরকারি ভাত খাবো, যে হয়তো আলু বা ডাল হয়তো কদু, এই নিয়ত করার নাম হলো কি? নিয়ত। তবে নিয়ত হলো এরাদা করা, আমি এখন নামাজ আদায় করবো, কি জোহরের নামাজ না আসর না মাগরিব নামাজ, যেই নামাজ আদায় করব আমি মনে মনে শুধু ধারণা করলে এটাই কি নিয়ত হয়ে গেছে। তারপরে আমরা আরও যদি নিয়ত করাটা হলো ভালো মুখে বলা, যেরকম নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদিস
ইস্তিবাহাতি সলাতে ওয়া তাকাররাবান ইলাল্লাহি তাআলা। এটা হলো অজুর দোয়া। আমরা অবশ্যই এইভাবে অজুর দোয়াটা আমরা আদায় করে নিব। অজুর শেষে যে দোয়া পড়তে হয়, অজু যখন শেষ হয়ে যাবে, অজুর শেষে কোন দোয়া আমরা পড়ব? অজুর শেষে দোয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অবশ্য অজুর শেষে দিয়ে কালিমা শাহাদাত এবং এই দোয়া পড়ব, খুব উত্তম, কারণ এই দোয়ার অনেক ফজিলত রয়েছে। তখন আমাদের অজুগুলা খুব গুরুত্ব সহকারে আমাদের অজু আদায় হবে। অজু করার সময় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দোয়ার সময় যেই সব দোয়া পড়ার কথা বিভিন্ন নামাজ শিক্ষায় উল্লিখিত হয়েছে, সেগুলো সহি হাদিস দ্বারা সমর্থিত নয়। যে বিভিন্ন নামাজের বিভিন্ন বই পুস্তক যে সমস্ত নিয়ম নীতিগুলো লেখা হয়েছে, কিন্তু এই সমস্ত বিষয়গুলো সহি হাদিসের দ্বারা অনুসম প্রমাণ পাওয়া যায় না। সুতরাং না পড়লেও কোনো ক্ষতি নাই, উজু হয়ে যাবে। তবে উজুর প্রথমে বিসমিল্লাহির রহমান রহিম পড়া জরুরি। বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে বা বিসমিল্লাহির রহমান রহিম করে আমরা উজু শুরু করব। কিন্তু বিভিন্ন দোয়া দোরগুলো আমরা যেটা পড়ি সেটা দাতব্য নয়, এটা পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। বিভিন্ন নামাজের বই পুস্তকে যে সমস্ত বিষয়ে লিখছেন দোয়া দোরগুলো, এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় না। কিন্তু যদিও প্রমাণ না পাওয়া যায়, কিন্তু এটা তো হাদিস থেকে তো এই দোয়াগুলো আনছেন, তো এগুলো মানে দোয়াগুলো করাটা উত্তম, করাটা ভালো। তো এই জন্য আমরা অবশ্যই উজু করব, উজু শুরুতে দোয়া পড়ব, উজু শেষভাবে কি দোয়া পড়ব, আর সঠিকভাবে আমরা উজু করব। উজু না যদি আমরা সঠিকভাবে উজু না করি আমাদের নামাজ হবে না। হাদিস শরীফে আছে যে কোনো ব্যক্তি যদি উজু করে, উজুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি যে কোনো আন্ডি একটা চুল বরাবর শুকনো থাকে, একটা লম বরাবর শুকনো থাকে, এই শুকনো থাকার কার উজু হবে না, আর উজু না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে আমাদেরকে আবার জাহান্নামে কারাবরণ করতে হবে। শুনুন হাজিরিন, তো দেখেন উজুর কত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু একটি চুল বরাবর যদি শুকনো থাকে উজু হবে না। তো এই জন্য উজুর প্রত্যেকটি কাজের মধ্যে সুন্নাত, প্রত্যেকটি সুন্নাত উপকারিতা। এই জন্য অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনবার করে ধোয়া সুন্নাত। এই জন্য আমরা একটা অঙ্গকে যদি তিনবার করে ধুই, তাহলে ওই অঙ্গ আর শুকনো থাকার প্রয়োজন মনে করি না। অর্থাৎ এটা কোনো ছন্দ লাগবে না, মানে বিনা ছন্দ কি এটা ধোয়া হয়ে যাবে। আর একবার ধুলে হয়তো ছন্দ থাকতে পারে। তো দেখা যা অজুর সুন্নতের মধ্যে কী রয়েছে, ফজিলত রয়েছে, উপকার রয়েছে। এই জন্য রাসুল আর ওই মুহাম্মদ রসুল্লা সাল্লাম বলেছেন অজুর সুন্নতকে যথাযথভাবে আদায় করা। অজুতে প্রায় 15 থেকে 16টা সুন্নত রয়েছে, ওই সুন্নতগুলো আমরা যথাযথ আদায় করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। তো অবশ্যই আমাদের অজু হয়ে যাবে, অজুর গুরুত্ব বাড়বে, অজুর ফজিলত বাড়বে। অজুর সার ফরজের মধ্যে প্রথম ফরজ হলো যে এই মাথার চুল থুতির নিচ দোনো পায়ে নরমাই গোশ পর্যন্ত ভালোভাবে একবার ধোয়ালো ফরজ। দুই নম্বর দোনো হাতের কনুই সহ, যে দোনো হাতে যে কনু আছে এই কনুই সহ ভালোভাবে ধোয়ালো, এক ধোয়ালো ফরজ, একবার ধোয়া ফরজ। এরপরে মাথার চারিভাগের এক ভাগ মাসে করা, সমস্ত মাথা মাসে করা শূন্য, চারিভাগ এক ভাগ মাসে করা ফরজ, মাথার চারিভাগ এক ভাগ আমরা ভালোভাবে মাসে করব। চার নম্বর দোনো পায়ের তাকনু সহ ধোয়া, তাকনু সহ ধুবো যাতে করে কোনো আন্দি শুকনা না থাকে। এই অজু সাতটি ফরজিয়াত। এই সাতটি ফরজ যদি আমরা সুন্দরভাবে পালন করে উজু করি, আমাদের উজুতে কোনো সমস্যা হবে না, উজু হয়ে যাবে। আর এই উজু করে যদি আমরা নামাজ আদায় করি, আমাদের নামাজের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব লিখবেন, অনেক সওয়াব দান করবেন। এই জন্য আমরা অবশ্যই উজু ভালোভাবে করব। প্রায় শতকরা 60-70% লোক উজু করতে জানে না, অজু কীভাবে করবে অজুর নিয়মতান্ত্রিক জানে না। বুড়ো হয়ে গেছে, সুলফা হয়ে গেছে, দাঁড়ি সাদা হয়ে গেছে, কিন্তু অজুর নিয়মতান্ত্রিক জানে না। অত তার ছোট্ট একটা বাচ্চা বা হয়তো নাতি, সে নুরানিতে পড়ে, তৃতীয় শ্রেণী থেকে সুন্দরভাবে অজু করে, মানে নানারে বা দাদারও অজুর নিয়মতান্ত্রিকগুলো শিখে দিচ্ছে। তো সন্দেহ হাজ অবশ্যই আমরা এই জন্য আমরা ভালোভাবে কী অজু করব, অজু করে আমরা নামাজ আদায় করব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।